কিভাবে আমরা কারো কাছে বিশ্বাসী ও আস্থাভাজন হয়ে উঠতে পারি সেই বিষয়টি নিয়ে আজ আমরা জানব। তো চলুন টিপসগুলো এখনই জেনে নেই। কাউকে কোনো কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করুন। কথা দিয়ে যদি আপনি কথা না রাখেন, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে অপরজনের কাছে অবিশ্বাসী হয়ে উঠলেন। পরবর্তীতে আপনি কখনোই তার কাছে পুরোপুরি বিশ্বাসী হয়ে উঠতে পারবেন না। যার কাছে আপনি বিশ্বাসী হয়ে উঠতে চাচ্ছেন, কখনো আপনি তার কাছে কিছু লুকাবেন না। আপনি যতটুকু জানেন ততটুকুই বলবেন, অতিরিক্ত বা মিথ্যা কিছুই বলবেন না। যতটুকু পারবেন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন। যখন কোনো কথা বলবেন, তখন সেটি মন থেকে বলবেন। একটা কথা মনে রাখবেন, যখন আপনি মন খুলে কারোর সাথে কথা বলবেন, তখন অপরজন এমনিতেই সেটি বুঝতে পারবে। কাউকে বিশ্বাস করানোর জন্য অভিনয় করতে যাবেন না। মেকি ব্যবহার অপরজন এমনিতেই ধরতে পারে, সে কারণে যতটুকু পারবেন নিজে সৎ থাকার চেষ্টা করবেন। আপনার আবেগ ও অনুভূতি দ্বারা কথা বলবেন। শুধুমাত্র কথা দ্বারাই আপনি অপরজনের কাছে বিশ্বাসী হয়ে উঠতে পারেন। সুন্দর ব্যবহার, আদব কায়দা ও সৌজন্যতা বোধ সব ধরনের মানুষের কাছেই পছন্দনীয়। মন খুলে সম্ভাব্য সবটুকু আবেগ ও অনুভূতির মিশ্রণেই কথা বলুন। অন্যজনের গোপন তথ্য আপনি কখনোই প্রকাশ করবেন না। এমন যদি হয় কেউ একজন তার ব্যক্তিগত তথ্য আপনার সাথে শেয়ার করেছে, আপনি কখনোই তার সেই ব্যক্তিগত তথ্যগুলো অন্য কারোর নিকট বলবেন না। মনে রাখবেন, কারো কাছে বিশ্বাসে থাকার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আনুগত্য প্রকাশ করুন। কারো বিশ্বাস অর্জন করতে গেলে অবশ্যই আপনার তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তাতে দেখবেন আপনি তার কাছে আরও অনেক আস্থাভাজন ও বিশ্বাসী হয়ে গিয়েছেন। কখনোই অহংকার করবেন না, সবসময় বিনয়ের সাথে কথা বলুন। কাউকে অপমান করা থেকে বিরত থাকুন। কখনোই কাউকে ইনসাল্ট করে কথা বলবেন না। কাউকে ইনসাল্ট করে কথা বললে তার মনে আপনার জন্য এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয় এবং আপনার জন্য তার মনে দাগ কেটে যায়। পরবর্তীতে আপনি তার সাথে ভালো আচরণ করলেও দেখা যায় তিনি পূর্বের কথাটি সহজে ভুলতে পারেন না। আপনি যদি কাউকে মিথ্যা বলে থাকেন, তাহলে আপনি তার কাছে মিথ্যা স্বীকার করুন এবং মিথ্যা বলার জন্য অনুতপ্ত হন। আপনার মিথ্যা বলার উদ্দেশ্য বর্ণনা করুন এবং এজন্য অনুশোচনা বোধ করুন। মিথ্যা ধরা পড়লে কখনোই অস্বীকার করবেন না, এটি আপনাকে অপরজনের কাছে আরও অবিশ্বাসী করে তোলে। না বলতে শিখুন না শব্দটি ব্যবহার না করে। ব্যাপারটি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলছি। ধরুন আপনি অফিস শেষে রুমে এসেছেন, এ সময় আপনার রুমমেট বা অন্য কেউ উচ্চ শব্দে গান বাজাচ্ছে। এখন আপনি তাকে এটি বলুন, আমি তো খুব ক্লান্ত, অফিস থেকে ফিরতেও দেরি হয়েছে, অনুগ্রহ করে গানের শব্দটি আস্তে করে দিন, আমি ঘুমোতে যাচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।